ইউক্রেনে আরও 82,000 রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া। অন্যদিকে এবার ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানা মাটির সাথে মিশিয়ে দিল রাশিয়া। এবার বিস্তারিত, চলমান যুদ্ধের নিজেদের লক্ষ্য অর্জনেই ইউক্রেনে 82,000 রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া, দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু এই তথ্য জানিয়েছেন। শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু এই কথা জানান। তিনি বলেছেন, রিজার্ভ সেনাদের ডেকে পাঠানোর কর্মসূচি শেষ হয়েছে। রাশিয়ার রাষ্ট্র টিভিতে সম্প্রচারিত ওই বৈঠকে পুতিনকে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, 3 লাখ সেনা সমাবেশের কাজ সম্পন্ন হয়েছে, নতুন কোনো পরিকল্পনা নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আংশিক সেনা সমাবেশের ঘোষণার পর এসব সেনা পাঠানো হয়। রুশ বাহিনী ডনেপ্রোপেটস্ক অঞ্চলে একটি কারখানা ধ্বংস করেছে। এতে ইউক্রেনের সেনাবাহিনীর জন্য ক্ষেপণাস্ত্রের জ্বালানি, বিস্ফোরক এবং গান পাউডার তৈরি করা হচ্ছিল। বৃহস্পতিবার রাশিয়ার রক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কুনাশিকভ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ডনেপ্রোপেটস্ক অঞ্চলে পাবলোগ্রা শহরের এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর জন্য ক্ষেপণাস্ত্রের সলিড প্রপোল্যান্ট, বিস্ফোরক এবং গান পাউডার উৎপাদনের কাজ করা একটি ইউক্রেনীয় প্রতিরক্ষা সংস্থা ধ্বংস করা হয়েছে। রাশিয়ান অপারেশনাল কৌশলগতভাবে বিমান, ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি সেনারা খার্কিভ অঞ্চলের ইস্টোভায়া, নেপোলসোয়া, দুনেস্ক, পিপলস রিপাবলিকের কেলোনিদিস্কি, খেরসন অঞ্চলের ত্রিফুনা এবং এই সম্প্রদায়ের কাছাকাছি ইউক্রেনের সেনাবাহিনীর 4টি কমান্ড পোস্ট এবং 186টি এলাকায় 62টি আর্টিলারি জনবল এবং সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। রুশ বাহিনী একটি ইউক্রেনীয় ব্যাটালিয়নের কৌশলগত গুরুত্বপূর্ণ ক্যাশনি লিমান এলাকায় অগ্রসর হওয়ার প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। 120 জনেরও বেশি জঙ্গিকে নির্মূল করেছে, কুনশিকভ রিপোর্ট করেছে। তিনি জানান, রুশ বাহিনী 120 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা, 3টি ট্যাঙ্ক, 4টি যুদ্ধের সাজোয়া যান এবং 4টি পিকআপ ট্রাক ওই এলাকায় ধ্বংস করেছে। জেনারেলের নির্দিষ্ট করেছে, পাশাপাশি তারা জাপুরিজিয়া অঞ্চলে ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি MiG-8 হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। এছাড়া রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গতদিনে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে 4টি ইউক্রেনের ড্রোন এবং 6টি আমেরিকান হিমারাস রকেটকে গুলি করে ভূপাতিত করেছে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, সব মিলিয়ে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী 326টি ইউক্রেনীয় সামরিক বিমান, 163টি হেলিকপ্টার, 2,353টি মানুষ্যবিহীন আকাশযান, 383টি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, 6,104টি ট্যাঙ্ক এবং যুদ্ধের জন্য সাজোয়া যান, 876টি মাল্টিপল রকেট লঞ্চার, 3,531টি ফিল্ড আর্টিলারি গান এবং মর্টার এবং 6,805টি বিশেষ সামরিক মোটর ধ্বংস করা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশেষ সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।